হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। এখন দেখো, আমরা যাচ্ছি, প্রিয়াংশুর একটা ফটো তুলতে হবে স্কুলের, আর্জেন্ট। ওটা আইডি কার্ডের জন্য দরকার, সেজন্য আমরা যাচ্ছি এখন স্টুডিওতে। তো চলো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমার হাতে শুধু এইটাই ছিল তো। তো আমরা পৌঁছে গেছি স্টুডিওতে। তো এখানেই আমরা সব যত ফটো হয় সেটা তুলি আমরা এখানে এই স্টুডিওতে। স্টুডিওটা খুবই সুন্দর, ভিতর থেকে ডেকোরেট করা। চলো আমার সাথে, চলো তোমরা দেখো। দেখতে পাচ্ছি এখানে কত ফটো ফ্রেম আছে। কাপের উপরেও ফটো প্রিন্ট হয়। আর টি শার্টের উপরেও হয় তোমার ফটো প্রিন্ট। টি শার্টও প্রিন্ট করা হয়। তো এখন সাইজ বলছে যেটা ফটোর পাসপোর্ট সাইজের করতে হবে, তো ওটাই দেখাচ্ছিল স্বরূপ। ফটো ফ্রেম, এখানে প্রচুর কালেকশন আছে ফটো ফ্রেমে। স্টুডিওটা খুবই সুন্দর। এখন ভিতরে চলে যাচ্ছে প্রিয়াংশু, যেহেতু ফটো এখন তুলতে হবে ওর এক কপি। তো আমাদের তো এক কপি চাই, কিন্তু ওরা এক কপি তো দেবে না, আমাদের 12 কপি নিতে হবে একসাথে। টাইটটা টাইট ছিল বলে ওটাকে ঠিক করে দিচ্ছে ওর বাবাই ছিলাম প্রিয়াংশু। হয়ে আছে ওর ফটো তোলা। তো ওনারা তাড়াতাড়ি দিয়ে দেয় সাথে সাথেই, তো আমি সাথে সাথে নিয়ে যাব। তো এখানে দেখো প্রচুর কালেকশন ফটো ফ্রেমের, আমার তো লাগবে, তো আমি একটা নেব পরে, এখন না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তো এখানেই আমি শেষ করছি, বাই বাই বন্ধুরা।